রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি? বৈকুণ্ঠের খাতা। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদ। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কে? বুদ্ধদেব বসু। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উপন্যাস। ক্ষণার বচনের মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। কোন উপসর্গটি বিন্যার্থে প্রযুক্ত? উপভোগ। দুরবস্থা শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? দুযুগ অবস্থা। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? কর্ব। তাম্বলিকা শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? গরল। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাদিপাদিক। তুমি তো বাড়ি সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয়পদ ব্যবহার করা হয়েছে? অনন্যই অব্যয়। কোনটি অপাদানকারক? ট্রেন স্টেশন ছেড়েছে। কোনটি ভীতিহার বহুব্রীহির উদাহরণ? কানাকানি। আগুন এর সমার্থক শব্দ কোনটি? অনল। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? অগাটা। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম পদে। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র।